হাই ফ্রেন্ড, আমি রক্তিম। এখন হাঁটছি কলেজ স্ট্রিট দিয়ে, ডান দিকে ক্যালকাটা ইউনিভার্সিটি আর বাঁদিকে কলেজ স্কোয়ার। তো সোজা গিয়ে কলেজ স্কোয়ার পেরিয়ে বাঁদিকে ঢুকে যাব আর পাবো বিশ্ববিখ্যাত কচুরির দোকান পুটিরাম। অ্যাকচুয়ালি ওটা মিষ্টির দোকান, তো সেখানেই কচুরি খাবো। তারপরে কচুরি খেয়ে সোজা চলে যাব বিড়লা মিউজিয়াম। কলেজ স্ট্রিট আর কলেজ স্ট্রিটের কফি হাউস নিয়ে আমার দুটো আলাদা ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিওটা পুরোটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। কুটিরামে কচুরি খাচ্ছি, তো কুটিরামে আজকে ডাল হয়নি, বিশ্ববিখ্যাত ডাল হয়নি, তো আজকে কচুরি আর আলুর তরকারি। কচুরির পরে ছিল মিষ্টি, যা ছিল অসাধারণ খেতে। মিষ্টি খেয়ে ড্রাইভ করে সোজা চলে গেলাম বিড়লা মিউজিয়াম। টিকিট কাটা হয়ে গেল 50 টাকা করে টিকিট, আর গাড়ির জন্য 40 টাকা। সে তুমি যতক্ষণই গাড়ি রাখো, বিভিন্ন ধরনের শো আছে, তবে এখন কোলমাইন শোটা বন্ধ আছে। শনি রবিবার তোমার 10:30 খোলে, অন্যান্য দিন 9:30 খোলে, আর সন্ধ্যে 6 অবধি খোলা থাকে। তো চলো এবারে দেখি। এই সামনে যে বিল্ডিংটা আছে এটাতে 3 ফ্লোর আছে, আর উল্টো দিকে পাশে আরেকটা বিল্ডিং আছে ওটাতেও 3 ফ্লোর আছে। তো এইগুলোই আমরা এখন দেখব, চলো। দেখো ইন্ডিয়ার ফ্ল্যাগ হাতে দাঁড়িয়ে আছি, পেছনে দেখতেই পাচ্ছি ইন্ডিয়ার ফ্ল্যাগ। তোমরা এখানে আসলে ইন্ডিয়ার ফ্ল্যাগ ধরে ছবি তুলতে পারবে, বেশ একটা ভালো লাগা আছে। এই যে পেছনে দেখতে পাচ্ছ ভুলভুলাইয়ার গেট, তো চলো এখন আমরা কিরাম ভুলভুলাইয়া একটা নিকো পার্কেও গেট দেখেছি, হ্যাঁ এটা বলতে সায়েন্স সিটিতেও দেখেছি, হ্যাঁ। তোমরা সেই ভিডিওগুলো দেখো, সেই ভিডিওগুলোর লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো চলো এখন এই ভুলভুলাইয়াটায় ঢুকি, দেখি আবার কতক্ষণ পরে বেরোতে পারি।
Thank you.
বিড়লা মিউজিয়াম দেখা আজকের মতো এখানেই শেষ। তো আমরা খুব ভালো দেখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন, আর আপনি চ্যানেলের নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।